তীব্র গরমে তপ্ত দুপুরে আহা হাহা একটুখানি শান্তি। যাক বাবা, বৃষ্টি তো নামলো। সেই কবের থেকে আমরা সবাই চাতক পাখির মতো উপর দিকে তাকিয়েই আছি যে কবে বৃষ্টি হবে আর কবে এই বৃষ্টিটাকে উপভোগ করব। আমি আর লোভ সামলাতে না পেরে হাতটাকে না জানলা দিয়ে বের করেই ফেললাম। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ঠান্ডা ঠান্ডা জল মনে হচ্ছিল এক ছুটে ছাদে পালে আর চুবড়ি ভেজা হয়ে নিচে নামি। কিন্তু না, সাহস হলো না। অর্ক এখন ঘুমাচ্ছে আর আমি যদি এই জলে ভিজি আমার মাইগ্রেনের ব্যথাটা বাড়বে। তাই গাছগুলো কী সুন্দর উপভোগ করছে দেখো, গাছগুলো যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। গাছগুলো কেন, আমরা মানুষগুলোও যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু এই সুখ বেশিক্ষণ টেকেনি, ওই 10 মিনিটের মতো বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যায়। কিন্তু বৃষ্টিটা বেশ ভালো হয়েছে, কিন্তু তারপর শুরু হয়ে যায় গরম। এখন হচ্ছে বিকেল, তো জানলাগুলোকে আবার খুলে দিচ্ছি কারণ প্রচণ্ড গরম আবার ফেলে দিয়েছে। তো এখানে জানলাটা খুলে দিয়ে আর দেখো গাছের মধ্যে কী সুন্দর বিন্দু বিন্দু জল জমেছে। ছোটোবেলায় এইগুলো না দেখতে বেশ ভালো লাগতো। আমি না আবার দেখতে দেখতে কোন কল্পনা জগতে যেন ভেসে যেতাম। এটা না ছোটোর থেকেই একটু বেশি আছে আমার, একটু কল্পনা জগতে ভাসার ব্যাপারটা। তো গাছগুলোকে না আবার নিজস্ব জায়গায় রেখে দিচ্ছি, যদিও বা আমি গাছগুলোকে রোদ খাওয়ানোর জন্যই বাইরে রেখেছিলাম দুপুর দিক করে। তো আজকে বৃষ্টি নেমে গেল, যাক বাবা বৃষ্টিটা নেমেছে এটাই অনেক। মাঝে মাঝে না ইনডোর প্ল্যান্টের মধ্যে একটু রোদ দেওয়াও ভালো। কেন বলো তো, ইনডোর প্ল্যান্টের আবার যদি গোড়া নরম হয়ে যায় খুব মুশকিলে পড়বে। তো ওই জন্য মাঝে মাঝে ইনডোর প্ল্যান্টগুলোতে একটু রোদ দিয়ে দিই। আর এখানে কলা আম নিয়ে এসেছিলাম সকাল থেকে, না কাজ করার মতো না সময় আমি পাই না। তোমরা ভালো করেই জানো যে সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না করে আমাকে বেরিয়ে যেতে হয় অর্ককে নিয়ে স্কুলে, তারপর এসে পড়ে আর এনার্জি থাকে না। তো এই ফলগুলো নিয়েছিলাম সকালবেলায়, তো এগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। আর রথের দিনকে না একটুখানি বাজার গিয়েছিলাম, তো তখন এই জিনিসটাও নিয়ে এসেছিলো। এইগুলো সেই ছোটোবেলায় ওই ছোটো ছোটো বলগুলো হয় না যেগুলো জলে দিলে বেশ বড় হয়ে যায়, ওই রকমই অনেক কিছু। তবে হ্যাঁ, আমার না এই জিনিসগুলো পছন্দ নয়, ওই হোয়াইট কালারের যে বলগুলো আছে ওইগুলো বেশ ভালো লাগতো আমার। আগে বাবা প্রচুর নিয়ে আসতো আর আমি এইভাবে কাঁচের জার করে বা প্লাস্টিকের জার করে সুন্দর করে সাজিয়ে রাখতাম দাদাতে আমাদের। তো সেই কাজটাই এখানেও করলাম, একটা প্লাস্টিকের মধ্যে এটাকে ভরে রেখে দিলাম। জানি না কতক্ষণ এইভাবে থাকবে, কারণ অর্কর তো অর্কর 14 বার আসবে আর এটাকে দেখবে কখন হাত থেকে ফেলে এটাকে ফাটিয়ে দেবে। তো যাই হোক, এখানে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, স্কুল থেকে আসার সময় না এইগুলোকেও আর সুরাকের মধ্যে ঢোকানো হয়নি, তো সুরাকের মধ্যে এটাকেও ঢুকিয়ে নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড থেকে এই ঝনঝন একটা আওয়াজ আসছে না, এটা অন্য কিছু না, এই সামনে দিয়ে ঘটি গরম বিক্রি করছে। তো এটাই মাঝে মাঝে যাই। আর একটু চা বানাচ্ছি, অর্কর ম্যাম পড়াতে এসছে, তো ভাবলাম একটু চা বানাই। লাল বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা তো সেই রয়েছে, কিন্তু মাথাটা আমার ধরেছে, তো ওই জন্য এখানে একটু লাল চা করছি আদা দিয়ে। অর্কর দুধটা ওইদিকে গরম করছি, গরমের কারণে কদিন ধরে ওকে দুধই দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম একটু দুধটা দিই, যেহেতু বৃষ্টিটা পড়েছে তো গরমটা কাটেনি, কিন্তু তবু মনে হলো যে না দুধটা দিই, না হলে না ও দুধটা খাচ্ছে না একদম। তো এখানে লাল চা আমাদের জন্য আর অর্কর জন্য দুধ, আর সাথে এখানে না দুটো বিস্কিট দিয়ে দেবো অর্ককে। সাধারণত আমি বিস্কিটটা ওকে অ্যাভয়েডই করাই, বাট মাঝে মাঝে যখন বলে যে মা একটু বিস্কিট দাও, তো মাঝে মাঝে দিই। খেতে তো প্রচণ্ড ভালোবাসে, কিন্তু বিস্কিটটা একদমই অ্যাভয়েড করাই আমি ওকে। একজন কমেন্ট করেছো, দিদি এইভাবে একা একা থাকতে ভালো লাগে? তো আমি বলি তোমাদেরকে, একা থাকতে কার ভাল লাগে বলো, কারোরই ভাল লাগে না। কিন্তু অভ্যেসের দাস, ওই ছেলে মানুষ করতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস তোমাকে করতেই হবে, কিছু করার নেই। বাচ্চা মানুষের জন্য কত কিছু মাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। আমি আমার বড়দিকে দেখেছিলাম জানো তো, মানে আমার পুতুল দিকে, সব ওকেশনে আমরা সবাই ঘর ভর্তি থাকতাম, কখনো আসতে পেতো কখনো আসতে পেতো না রিকের জন্য, বা রিক থাকতে পেতো না আমাদের কাছে। তো পড়াশোনার জন্য অনেক কিছু করতে হয়, ইচ্ছা তো করে বাবা মায়ের কাছে এক ছুটে চলে যায়, কিন্তু কি আর করব বলো, সবসময় তো যেয়ে ওঠা সম্ভব হয় না। ভেবেছিলাম এই রথে যেহেতু চিত্রালয়ের ভীষণ ভালো একটা মেলা বসে, মানে কেএমপি পার্কের অপোজিটে, তো বেশ ভালোই লাগে মেলাটা যেতে। তো কি আর করা যাবে, যাওয়া হবে না এই আর কি।
একটা টাইম ছিল জানো তো, জয়েন্ট ফ্যামিলি আমি খুব পছন্দ করতাম, কিন্তু চোখের সামনে অনেক কিছু দেখার কারণে আর জয়েন্ট ফ্যামিলির প্রতি না আমার না সেই ভালোবাসাটা নেই। তবে হ্যাঁ, আমি আমার মামার বাড়িতে দেখেছি জয়েন্ট ফ্যামিলি কাকে বলে। সত্যি বলছি, জয়েন্ট ফ্যামিলি মানে আমি সেই জিনিসটাই জানতাম, সবাই একসাথে থাকবো। হ্যাঁ, ঠোকাঠুকি কি হবে না, ঠোকাঠুকি হবে, একটা জায়গায় বাসন রাখলে সে ঠোকাঠুকি তো হয়ই, কিন্তু সেই ঠোকাঠুকির মাঝেও যেন একটা শান্তিভাব থাকে, এই জিনিসটা অনেক সংসারে বোঝে না। তো ওই জন্য না, নিজের চোখের সামনে অনেক কিছু দেখার কারণে আমার আর জয়েন্ট ফ্যামিলির প্রতি ভরসা উঠে গেছে। তো এখন না একা থাকাটাই বেশ ভালোই লাগে, হয়তো মাঝে মাঝে একটুখানি খারাপ লাগে যে হ্যাঁ সবাই থাকলে হয়তো বেশ মজা টজা করা যায়, সবার কাছে থাকলে হয়তো, অনেকে বলে যে দুর্গাপুর চলে আয়, দুর্গাপুরে থাক, কিন্তু আমার ভালো লাগে না। আমার মনে হয় যে না, ছেলেকে একান্ত একাভাবে মানুষ করাটাই বেটার আমার পক্ষে, আমার এটা মনে হয় বেস্ট আমার অপশন। তো ওই জন্য আমি আর খুব একটা ওই সবার সাথে থাকার ডিসিশনটা নিইনি। আর এখানে দেখো, সেই দিনকে তোমাদেরকে দেখালাম না, এই দিকে যে কার্পেটটা ছিল সেটা একটুখানি চিটে গেছিলো, তো ওইটা না ঠিকঠাক করা হয়েছে, মানে ঠিকঠাক বলতে এই জায়গায় যেটা চিটে গেছিলো সেই ফ্লোরটার কাজটা পরিষ্কার করা হয়েছে। আর এটা আর কতদিন এভাবে গুটিয়ে রাখবো বলো, টেলারের কাছে নিয়ে গেছিলাম, টেলার বলে এটা কিছু করা যাবে না, কারণ এটা নিচের রবারটা না একটু প্রবলেম আছে, ওই জন্য না এখানে পুরনো চাদরের নিচে পেতে তারপরে এটার উপরে এই কার্পেটটা পাতলাম, কারণ এটা যদি এইভাবে গুটিয়ে রাখি জিনিসটা নষ্ট হবে। আর আমার না এই ঘর সাজাতে তোমরা জানো কতটা ভালো লাগে, তো এইটা ভালোভাবে ইউজ করে নিই, যখন এটা নষ্ট হবে তখন আমি আরেকটা কার্পেট কিনে নেবো, অযথা এইটা থাকতে থাকতে আরেকটা কিনতে চাইছি না, ব্যাস ভালোভাবে পেতে নিলাম। বুদ্ধিটা কেমন বের করেছি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এগুলোই হচ্ছে ওই ঘরের টুকিটাকি মাথায় মেয়েদের বুদ্ধি, এই যা। তো ভালোভাবে এটাকে চাদরের লেভেলে নিয়ে এসে পেতে ফেললাম, ব্যাস তারপরে এক্সট্রা যে চাদরটা সাইড থেকে দেখা যাচ্ছিলো সেই সাইড থেকে ওটাকে মুড়ে দিয়েছি, কাজ শেষ। তো আজকে একটু যাব একটু বাইরে অর্ককে নিয়ে, কিছু অর্ক রেডি হয়ে গেছে, তো একটু আমি যাদবপুর বাজার যাব, কিছু কেনাকাটি করার আছে সেখানেই যাচ্ছি। আর দেখো কীভাবে চুল ফুল বেঁধে, কী প্রচণ্ড গরম লেভেলের, মানে চুল টুল যেন তো সবসময় এভাবে তুলেই বাঁধছি পারছি না গো গরমে, তো দেখি বেরিয়ে যায়, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তো ম্যাম পরি টরি গেল, এবার বেরিয়ে পড়ি, তারপরে আর না এসে ওখানে যদি শেয়ার করা হয় করবো, নাহলে এসে তোমাদের সাথে শেয়ার করবো। তো এসেছিলাম হচ্ছে আমি একটু যাদবপুর, সব থেকে মেন কাজ হচ্ছে ওই অর্কর জন্য শু নিতে, বর্ষাকালে ওদের স্কুল থেকে বলে দিয়েছে ব্ল্যাক কিটো নিতে, বাট এখানে কোনো দোকানে আমি পাইনি, পুরো বাজার ঘুরে ঘুরে আমি মানে হন্য করে খুঁজেছি তাও পাইনি। তো অর্ক এখানে নিজের ডিমান্ড নিজেই বলছে, আমাকে বলতে হয়নি। আর এই দিকে আসার পথে আমি দেখলাম যে এইদিকে না ওই আদি পুরুষ মুভিটার জন্য একটুখানি ওই হরতালের মতো নেমেছে, মানে গরমের চিড়ে চাপটা হয়ে গেলাম। গেছিলাম দুটো কারণের জন্য, এক হচ্ছে অল্প স্কুল মানে কিটো ব্ল্যাক কিটো নিতে হবে, কারণ বর্ষাকাল পড়েছে, তো ওই কারণে গেছিলাম, কোথাও পেলাম না, তো ওই অর্ডার দিয়ে এলাম, অর্ডার পেয়ে যাবো। আর আর আমি একটা শু নেবো ভেবেছিলাম, মানে শু না মানে আমার একটু পরা কমফোর্টেবল, তো ও না নিলাম না, তো আমি কী করে নেবো, তো আরও কিছু নিয়ে এসেছিলো বাট কোনো নিতে পারিনি, কটা জিনিস নিয়ে এসেছি দেখো, অর্ক পড়ার ব্যাপারে সবগুলো সব অর্ক খুলে দেখাবে কী কী আছে। ঠিক আছে দেখাচ্ছি, একটা রিজার্ভ আমার জন্য, একটা কালার পেন্সিল, একটা খাতা, সেগুলো চলো দেখাচ্ছি আজকে কী কী এনে মানে ম্যাথ খাতা আর ইংলিশ খাতা আছে, রাখো 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 রাখো, টয়টা দেখি টয়টা দেখি, টয়টা আচ্ছা, ও কিন্তু বায়না করে না, ঠিক আছে আমি ওকে প্রত্যেকবার বলি যে এক্সামের পর একটা কিছু দেবো যাতে হয় না মানুষ মানে ভালো লাগে, তো এটা নিল। আর এই কালারগুলো নিয়েছি, এই কালারগুলো দরকার জানো তো, নাহলে ওদের স্কুল থেকে যে কালারগুলো দিয়েছে এত মেসি হয়ে যাচ্ছে মানে কিছু বলার নেই।
এটা পুরো 24টা সেটের থাকে। একবারে এটা নিয়ে নিলাম, এই একটা কালার। খাবার জিনিস আছে কিছু নেই। এই বিস্কিটটা না আমি আমার বৌমনির ঘরে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, তো আমি নিয়ে এসেছি এটা। আর বেশি কিছু নেই নি। এই চিড়ে ভাজাটা মানে চাল ভাজাটা নিয়ে এসেছি চা দিয়ে বিকালে খাওয়ার জন্য। আমি এসব জিনিস খুব ভালো লাগে, এখন আর ভালো লাগে না। আমি মাঝে মাঝে বিকেলে খাওয়ার জন্য নিয়ে এসেছি, আর রাতে খাওয়ার জন্য না আর কিছু বানাতে ইচ্ছে করলো না। রুটি কড়াই সব ভেঙে দিল এক গাজা। একটা ডিম ওইদিকে চলে গেল, ওই তো একটা ডিম এইদিকে, ওইগুলো আমাকে দিয়ে দিবি ডিমগুলো। আমি ডিমগুলো কিন্তু দিতে দেবো না, দেন ওগুলো দিতে, কারণ এগুলো যখন তখন তুই মুখে পড়ে দিবি। এইটা লাগবে না, এটা রাখা। এগুলো কি নিয়ে বড্ড বেশি ভয়, আমি ছোটোর থেকে এরকম কোনো জিনিস ওকে দিই না। আচ্ছা সব জানিস, এটা গাছ, এটা কিন্তু দাঁড়ায় না। বিকাল দিকে সব কাজ করে গেছিলাম তাই না, এইখান থেকে যে বিস্কিটটা নিয়ে এসেছিলাম এটা জানি না কি বিস্কিট বলে, কিন্তু ফুলের মতো দেখতে, বেশ সুন্দর লাগে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো ওই জন্য এই একটা প্যাকেটই কেটে এখন আমি আপাতত এই কৌটোটার মধ্যে রাখছি, মাঝে মাঝে চা দিয়ে খেতে বা এমনিও দেখবে নর্মালি খেতে ভালোই লাগে। ছোটোবেলায় বাবা যখন এইসব কিছু নিয়ে আসতো, নোনতা মুখরোচক, এইগুলো না বেশি দিন টিকতো না, দু চার দিনের মধ্যেই শেষ হয়ে যেত। কাল সকালবেলায় উঠেই তো স্কুলে দৌড়াতে হবে, তো রাতেই না আমি ব্যাগটাকে গুছিয়ে রাখি। আর একটাই বই লাগবে কালকে, কারণ কালকে লাস্ট এক্সাম আছে, কালকেরটা হয়ে গেলে আপাতত জানি না কবে আবার এক্সাম দেবে, তো ব্যাগটা গুছিয়ে নিলাম। আর এই দিক থেকে এত সুন্দর ঘরটা স্মেল আসছে, করে না জানলা দিক থেকে ভীষণ সুন্দর একটা সেন্ট আসছে। এই যো দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যো এই ফুলটার কারণে একটাই ফুটেছে কিন্তু মাতিয়ে দিচ্ছে, এত সুন্দর গন্ধ ছড়িয়েছে এই ঘরটাতে একটা ফুলের জন্য। বাকি নয়নতারাগুলো তো ফুটেইছে দেখতে পাচ্ছ, কিন্তু এখানে একটাই ফুটেছে, এটা এত সুন্দর একটা সেন্ট আসছে। এইটা কি ফুটেছে দাঁড়ো দেখি, না এটা নয়নতারা ফুলটাই না ছিঁড়ে পড়ে গেছে এটার মধ্যে, আর কিন্তু ফুটেনি বেলি ফুল গাছ, সে ফুল শুধুই একটাই ফুটেছে, খুব সুন্দর সেন্ট। আমি না এত গোলাপের ফ্যান না, মানে কি বলতো গোলাপ ফুল হয়তো দেখতেই সুন্দর হয়, কিন্তু হ্যাঁ বেলি ফুল, রজনীগন্ধা এইসব ফুলের কিন্তু বড্ড বেশি ফ্যান আমি। তো এখানে না নিজের ডিনারটা নিয়ে ফেলছি, ওই পরোটা আর সাথে রাতে ওই আলুর তরকারি করা হয়েছিল, একটু হলুদ দিয়ে ফেলেছিলাম, বাট ওই পরোটা আর আলুর তরকারি করা হয়েছিল। ও তোমাদেরকে তো বলা হয়নি আজকে সারাদিনটাই নিরামিষ খাওয়া হয়েছিল, তো সেই কারণেই রাতে আর কী নিরামিষ করব সেটা বুঝতে না পেরে ওই পরোটা, সাদা পরোটা আর আলুর তরকারি করেছিলাম। তো এবার অনেকে বলো দিদি তুমি কি ঠান্ডাই খেয়ে ফেলো, না 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 এই তো মাইক্রো ওভেনে এক মিনিটের মতো ঘুরিয়ে নেওয়া, ব্যাস গরমাগরম খাবার একদম রেডি। আগে অর্ককে খাবো তারপরে আমি খাবো, এটা এখন আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক ওকে খাই দিতে হয় না, তবে হ্যাঁ মাঝে মাঝে আবদার করে কি আর বলবো, তো এখানে খাইয়ে দিই তারপরে আমি খাবো। আর হ্যাঁ রাতেরবেলায় শোয়ার পর অর্কর সাথে একটু খুনসুটি করি, ব্যাস এইভাবেই ব্লগটাকে আমি শেষ করে ফেলবো। দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো। ওই যেটা শিখেছিলিস হরে কৃষ্ণ ওটা বল, বলো ওটা আমাকেও গাইতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে রাম হরে রাম 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 রে হরে।